দিল্লি সংঘর্ষের দায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এই অভিযোগ তুলে বুধবার তার ইস্তফা দাবি করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এদিন দিল্লিতে দলের সদর দফতরে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে দিল্লির পরিস্থিতি নিয়ে সবিস্তারে আলোচনা হয়। সিডব্লিউসির গ্রহণ করা রেজলিউশন সম্পর্কে সোনিয়া গান্ধী বলেন, এটা কেন্দ্র ও রাজ্য দুই সরকারের সম্মিলিত ব্যর্থতা, যার ফলে রাজধানী শহরে এমন ট্র্যাজেডি ঘটেছে। পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে। कांग्रेस कार्य समिति का मानना है कि दिल्ली में मौजूदा स्थिति के लिए केंद्र सरकार खासतौर से गृह मंत्री जिम्मेदार है। फौरन तौर से जिम्मेदारी लेते हुए गृह मंत्री को अपना इस्तीफा देना चाहिए। दिल्ली के मुख्यमंत्री और दिल्ली सरकार भी शांति और सद्भाव बनाए रखने में पूरी तरह से विफल है तथा जिम्मेदार है। কংগ্রেসের বৈঠকে এদিন কংগ্রেস সভানেত্রী সোনিয়া ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, গুলাম নবী আজাদ, এ কে অ্যান্টনি, প্রিয়াঙ্কা গান্ধী বত্রা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও অন্যান্যরা। যদিও বিদেশে থাকার কারণে এই বৈঠকে ছিলেন না রাহুল গান্ধী। দিল্লি নির্বাচনের সময় ও গত কয়েকদিন বিজেপি নেতারা উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছে কংগ্রেস। সিএএ বিরোধী ও সিএএ পন্থীদের সংঘর্ষে গত চার দিন ধরে অগ্নিগর্ভ দিল্লি। অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। 144 ধারা কারফিউ জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে দিল্লি পুলিশের ভূমিকায়। একই সঙ্গে কংগ্রেস সভানেত্রী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও একহাত নিয়েছেন। তার অভিযোগ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও দিল্লির সরকারও অশান্তির জন্য একইভাবে দায়ী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।